সামান্য বৃষ্টি হলেই পানিতে ঢেউ খেলে যায় রাজধানীর অনেক সড়কে। জল কাদায় মাখামাখি হয় ছোট বড় সব যানবাহন, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এছাড়া বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়েছে। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় যে মায়েরা টানাহাঁচড়া করে কিভাবে নিয়ে যাচ্ছে সেটা তো আসলে করুন। আমার মেয়ে অসুস্থ, কাঁদছেন, ডাক্তারের কাছে যেতে পারছি না, দেখেন কি অবস্থা। আর কতদিন এই রাস্তার এটা আমরা সহ্য করব। রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারের কাজ শুরু হয় 2013 সালে। কথা ছিল 2015 সালের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ, তবে এখনও শেষ হয়নি সেই কাজ। ফ্লাইওভারের নিচের রাস্তাও খানাখন্দে ভরা, ফলে ভোগান্তি বেড়েছে পথচারীদের। মাঝে মাঝে আমরা দেখি রিক্সায় উল্টায় পানির মধ্যে পড়ে যায়। তাদেরকে অনেকবার বলা হয়েছে এখানে কিছু মেগাডন দিয়ে দিলে রাস্তার গর্তগুলি ই হয়ে গেলে সাইড দিয়ে পানিগুলো বেরো যায়। তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো কর্ণপাতি করে না। এদিকে ফ্লাইওভারের কাজের জন্য যেমন সংকুচিত হয়ে আছে রাস্তা, সেই সাথে যত্রতত্র গাড়ি পার্কিং আর ময়লার ডাস্টবিন রেখে রাস্তা দখল করা হয়েছে, ফলে ব্যস্ত রাস্তার অর্ধেক বন্ধ থাকায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। গর্ত রয়েছে, পানি লাটকায় রয়েছে, গাড়ি ঢুকে যাইতে পারে না, যাইতেও পারে না। কাদার সমস্যা হয়ে যায়, রাস্তায় মানুষ পড়ে যায়, বৃষ্টি হলে অনেক পানি জমে থাকে। আমি মৌচাক থেকে রামপুরা মানুষ যাবো, কোচিং শেষ, তো রিক্সা ঠিক করতে পারছি না, রিক্সা ভাড়া অনেক যাচ্ছে রাস্তায় কাদা দেখে। এছাড়া রাজধানীর ধানমন্ডি, শ্যামলী, মিরপুর সহ বিভিন্ন এলাকায় চলছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।